বহিরাজ্যের শ্রমিককে বেধড়ক মারধর 5 লক্ষ টাকার দাবি। ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায়। ঘটনা বিশালগড় চা বাগান এলাকায়। সংবাদে প্রকাশ, বিশালগড় চা বাগান এলাকায় গোবিন্দ দাস নামের এক ব্যক্তির বাড়িতে পার্টনার শ্রমিক কুন্দন কুমার বেশ কিছুদিন যাবৎ শ্রমিকের কাজ করছিলেন। শনিবার দুপুর 1টা মিনিটে শ্রমিক কুন্দন কুমার তার মালিক গোবিন্দ দাসের কাছে বাড়ি যাওয়ার কথা বলেন। তারপরই শ্রমিক কুন্দন কুমারকে বেধড়ক মারধর করেন এবং তার কাছে 5 লক্ষ টাকা দাবি করেন। খবর পেয়ে বিশালগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রদীপ নট্ট চা বাগান এলাকা থেকে শ্রমিককে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন। সংবাদ মাধ্যমে এমনটি জানান শ্রমিক কুন্দন কুমার। और बोला घर से 4-5 लाख रुपया मांगा, तब जाने दूंगा तो कल तेरे को मार दूंगा। तेरा नाम क्या है? कुंदन है? कुंदन। पूरा नाम? कुंदन कुमार। पिता का नाम? शिवचंद्र राय। हाँ, शिवचंद्र राय। इधर कितने दिन हुआ आया? इधर 2 महीना हुआ। अभी कौन लेके आया इधर तुझे? कहाँ पे? इधर कौन लेके आया? यहाँ पे सर लोग लेके आए। पुलिस लेके आया? वो लोग हेल्प किया है। निजस्व प्रतिनिधि रिपोर्ट, दुरंत टीवी।